হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। আজ লাল শাকের রেসিপি করে দেখাচ্ছি, তবে শাক তৈরি করব না, তৈরি করব লাল শাকের টিক্কি। লাল শাকের টিক্কি তৈরি করার জন্য আমি লাল শাকটা ধুয়ে তারপর কেটে নিয়েছি, আর অন্যান্য দিন আমি গরম জলে ধুয়ে নিই। আজ কিন্তু তা করব না, তাহলে টিক্কিটা পাকানো সম্ভব হবে না। এছাড়াও লাল শাকের টিক্কি তৈরি করতে আরও যা যা জিনিস লাগবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি বাদাম, রয়েছে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, বড়ি, পোস্ত, নারকেল কোড়ানো, আর রয়েছে চালের গুঁড়ো আর বেসন। এছাড়াও আরও অনেক কিছুই লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, আর এই সমস্ত বড়ি ভেজে আমি ভেঙে নেব, আস্ত রাখব না। বড়িটা ভেজে ভেঙে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি আবার বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম হালকা ভেজে তুলে নিয়েছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। ভালো করে মিক্সআপ করে নিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ওয়েট করব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়েছি নারকেল কোড়া, ফোড়নের সাথে একটু মিক্সআপ করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, চিনি। এবার ভালো করে মিক্সআপ করে নিচ্ছি খানিকক্ষণের জন্য, আর ফ্রাইও করতে থাকছি তার সাথে সাথে। দেখাই যাচ্ছে শাকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার এই সমস্ত জিনিস ভালো করে মিক্সআপ করে নিচ্ছি। এই টিক্কিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে মিক্সআপ করে নিলাম, আর শাকটা তো খুবই ভালো ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে থেকে আমি শুকনো লঙ্কাটা ফেলে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন এক চামচ মতো, লাগলে আর একটু দেব, আর দিচ্ছি চালের গুঁড়ো। ভালো করে মেখে নেব। দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু আট বাজছে, দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। দেখ বাদামটা মুখে পড়লে খুবই ভালো লাগবে। এই দেখো খুব সুন্দর টিক্কির আকারে গড়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে টিক্কির আকারে গড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অন্য একটা থালার মধ্যে আমি পোস্ত নিয়ে নিয়েছি, এবার এক একটা টিক্কি পোস্তর মধ্যে এইভাবে মাখিয়ে নেব। আমি পোস্তর মধ্যে প্রত্যেকটা টিক্কিকে মাখিয়ে তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এরকম হলো একটা, দেখতেই পাচ্ছ লাল শাকের টিক্কিগুলো পোস্তর মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে টিক্কিগুলো হালকা ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব। এখন কড়াইতে খুবই সামান্য সর্ষে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা টিক্কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাল শাকের টিক্কি, অপূর্ব স্বাদের এই টিক্কি, গরম ভাতে খুবই ভালো লাগে।
আশা করি সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।